হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির, যারা অলিয়া আউলিয়ার মজিজা কারামত বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা। এই ভারতবর্ষের মধ্যে একজন আল্লাহর অলি আছেন যার নাম খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। একদিন উযু করার জন্যে ওনার এক ভক্ত, এই এই কই যান, এই উযু করার জন্য ওনার এক শাগরেদ ওনাকে বললেন, আমি একটু উযু করব, আমাকে একটু পানি এনে দাও। তো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আদেশ করার পর ওনার ভক্ত সামনেই ছিল আয়না সাগর। আনা সাগর ছিল ইহুদিদের দখলে, কাফেরদের দখলে। তো আনা সাগরের পারে গিয়ে বলে, ও আনা সাগরের মালিক ভাই, একটু পানি দিবা, এক ঘটি জল দিবা, আমার হুজুর কেবলা অজু করবেন, উনি নামাজ আদায় করবেন। তখন ওই নদীর জল মুসলমানদেরকে দেওয়া নিষেধ, মুসলিমদেরকে এই নদীর পানি খাইতেও দিবে না, ধরতেও দিবে না। তখন ওই ভক্ত বলে, ভাই একটু পানি দিবা। বলে, না, মুসলমানকে মুসলিমকে আনা সাগরের পানি দেওয়া যাবে না। বলে, একটু পানি দিলে কি, এত বড় সাগর, এক ঘটি পানি দিলে কি এমন কইমা যাইব। বলে, না দেওয়া যাবে না। মন খারাপ করে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর হুজুর আমাকে তো পানি দেয় নাই। ওই ভক্তের নাম ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, খাজা বাবার ভক্ত শিষ্য। কয়, তারে পানি দেয় নাই? বলে, না হুজুর আমাকে না করছে। তখন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আয়না সাগরের পানিকে ডাক দিয়ে বলে, ও পানি, আমি যেহেতু আনতে গেলাম আমাকে দেয় না, তুমি কি আসতে পারো না? সুবহানাল্লাহ, সাগরের পানিকে বলতেছেন, পানি ইহুদিরা যেহেতু তোমাকে আনতে দেয় না, তুমি কি আসতে পারো না? সেদিন খাজা বাবার ডাকে সমগ্র আয়না সাগরের পানি এক ঘটিতে চলে আসে। আনা সাগরে পানি নাই, ওই অঞ্চলে যত গাভী ছিল গাভীর দুধ শুকায় গেছে, মায়ের বুকের স্তনের দুধ শুকায় গেছে, কোনো নদী নালায় টিউব ওয়েলে পর্যন্ত পানি নাই, একটা ঘটির মধ্যে চলে আসছে। জীবনী প্রমাণ করে ওই দিন এক ঘন্টার মধ্যে পুরো শহর হাহাকার লেগে গেছে, কোথাও পানি নাই, বাচ্চা দুধের জন্য চিৎকার করে, মানুষ পানি পায় না খাওয়ার জন্য, কোথাও পানি নাই, গাভীর দুধ গাভীতেও দুধ নাই, হায় হায় কি অবস্থা। ওই এজিদের সৈন্যরা বলেন, বিষয়টা কি বুঝলাম না, এক ব্যক্তি পানি চাইল, পানি দিলাম না, কিছুক্ষণ পরে দেখি আনা সাগর পানি শুকনা, পানি নাই, ব্যাপার কি? সবাই হাহাকার। এজিদের কাছে গিয়ে বলে, দালালের কাছে গিয়ে বলে, ভাই আমরা পানির পিপাসায় মরে যাচ্ছি। বলে, ভুলটা কোন জায়গায় সেটা খুঁজতে হবে। তখন ইহুদিরা বলে, এক ব্যক্তি একটু আগে পানি নেওয়ার জন্য আসছিল, আমি দেই নাই। বলে, তারপর? বলে, তারপর উনি চলে গেছেন। বলে, কই গেছে, বের করো। খুঁজে বের করলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে। এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, তুমি যে পানি চেয়েছিলে কার জন্য? বলে, আমার হুজুরের জন্য। বলে, উনি কে? বলে, উনি মঈনুদ্দিন চিশতি। বলে, আমাদেরকে ওনার কাছে নিয়ে যাও। ওনার কাছে নিয়ে গেলেন। বলে, হুজুর আমাদের ভুল হয়েছে, আমাদের বেয়াদবি মাফ করেন,
আল্লাহর হস্তে এই যাত্রায় আপনি আমাকে আমাদেরকে ক্ষমা করেন। আমাদের দেশে শিশুরা পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। সেই দিন হুজুর বলেছিলেন আবার তুমি চলে যাও, পুনরায় আবার ঘটির পানি আনা সাগর পূর্ণ হয়ে গেছে, মায়ের বুকে স্তনে দুধে দুধ এসেছে, গাভীর দুধ এসেছে, নদী নালা পাহাড় খাল বিল নদী যা কিছু আছে সব পানি পরিপূর্ণ হয়েছে। ওলিয়া ওলিয়ার দরবার কখনো খালি না যদি সেই দরবারে আল্লাহ রাসুলের মহব্বত থাকে। হ্যাঁ, কিছু দরবার আছে যেগুলো বাংলাদেশে একটু এলোমেলো দরবার, এগুলো দেশের মানুষও জেনে গেছে কোনটা আশিকি কোনটা ফাসিকি। আল্লাহ আমাদেরকে আশিকের পথে রাখুক, ফাসিক থেকে মুক্ত রাখুক। তা আমি আমার সেই বড় পীরের শানে ছোট করে একটি শান রাখছি। এটাও একজন আল্লাহর ওলি যিনি গাউসুল আজম দস্তগীর কুতুবের আব্বানি মাহবুবে সুবহানি গাউসে সমদানি হযরত আব্দুল কাদির জিলানী। হায় বরুল কাদির জিলানির জিলানি, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির, তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া আবু সালে মোসা জঙ্গি আপনার হইলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, আপনারও জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির, রমজানের পহেলা তারিখ বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ তাতে পীরের উজার। রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না খানা তাতে পীরের উজার। তোমার কাছে বান্ধা আছে, তোমার কাছে বান্ধা আছে ফেরেশতা আসমানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির, আমার মা জননী কোরআন পড়েন গর্ভে তারা
রাখে সন্তান আঠারো সিপারা কোরআন মুখস্থ করিয়া যান কুরআন পড়েন গর্ভে রেখে সন্তান আঠারো সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের খবর মা জানে না ছেলের খবর হয়েও গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদির গাইতে জানি আমার বড় পীরের জীবনী কত মুর্দারের কলবের ভিতর দিয়েছিলেন রুহানি আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী দিয়েছিলেন রুহানি ভেবে বলে আলাউদ্দিন ভেবে বলে আলাউদ্দিন তুমি মারফতের খনি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হয় বড় পীর আব্দুল কাদির যেইভাবে তে সভায় আজকে পালা দিলেন ভাই কমিটিতে আছেন যারা সবাইকে সালাম জানাই আপনারাই আছেন যত নীরবে বসিয়া আপনাদের সকলের প্রতি সালাম আমি গেলাম দিয়া পালা দিলেন নবুয়ত এবং বেলায়ত নবুয়ত আগে ছিল এখন বেলায়ত আমার বোনের প্রতি আমার সদয়ভাবে একটি জিজ্ঞাসা আমার নবীজির মোহরে নবুয়ত খতমে নবুয়ত যাওয়ার পরে আমার নবীজির কাছে দুইজন ব্যক্তি নবুয়ত চেয়েছে দুইজন ব্যক্তি নবুয়ত চাইছে কেউ পায় নাই এই দুজনের মধ্যে একজন হইল আমার নবীজি যখন মেরাজে যাবেন মেরাজের ঘটনায় বোরাকে ওঠার সময় এক গায়েবি কুদরত পাথরের সাথে আমার নবীজির দেখা হয়েছিল ওই রুহের পাথরটা ছিল গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানি রুহানি পাথর ওই পাথরে পাও রেখে আমার দয়াল নবীজি বোরাকে উঠলেন যেটাকে রফরফ বোরাক বলা হয়েছিল নবীজির মেরাজে যাওয়ার যে বাহনটা ওই বাহনটার নাম ছিল বোরাক ওই পাথরে পাও দিয়ে নবীজি বোরাকে উঠলেন ওই পাথরকে জিজ্ঞাসা করা হলো তুমি কে ওই পাথর থেকে জবাব আসলো যে আমি মঈনুদ্দিন আমি আব্দুল কাদির ভাই কথা বলেন এই ছোট ভাই কথা বলিও না বলেন তোমার আচরণে আমি মুগ্ধ আমি খুশি তুমি কি চাও
গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রোহানি পাথর থেকে জবাব আসে, হে আল্লাহর নবী, আমি নবী হতে চাই, আমি নবী হতে চাই। আমার রাসূল বললেন, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমি আখেরি নবী, আমার পরে কোনো নবী নাই। তাই তোমার এই মনের আকাঙ্ক্ষা আমি তোমাকে পূরণ করতে পারলাম না, তবে আমি তোমাকে বেলায়তে, আমার পরে বেলায়তের যুগ, বেলায়তে আমি তোমাকে শিরোমণি সকল অলির সর্দার বানাই দিলাম, তোমার নাম থাকবে গাউসুল আজম। আমার নবীজি হযরত আব্দুল কাদেরকে অলিদের সর্দার বলে আখ্যায়িত করেছেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমার নবীর পরে নবী দাবি করেছিল আরেকজন ব্যক্তি, ওই ব্যক্তিটাকে? আর যিনি নবী দাবি করেছিল আমার আল্লাহর নবী আব্দুল কাদেরকে অলিদের সর্দার বলে একটা রাস্তা দিয়েছে, তাই না? পয়েন্ট, একজনকে অলি সর্দার বানাইয়া তাকে সান্ত্বনা দিয়েছে। আব্দুল কাদের জিলানি আমার নবীর সেই সান্ত্বনায় মুগ্ধ হয়েছিলেন, খুশি হয়েছিলেন, বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আপনার পাক জবানে যা বলেছেন সেটাই আমি গ্রহণ করলাম। কিন্তু আরেকজন যে নবী দাবি করছে, উনিও ওনাকে কি দিয়ে সান্ত্বনা করলেন, ওনাকে কি দিয়ে সান্ত্বনা করলেন? উনি কি ওলিদের শিরোমণি হইছে, না অন্য কোনো জায়গায় ওনাকে প্রাধান্য দিয়ে গিয়েছিলেন? আর ওই ব্যক্তিটাকে, তাকে কি দিয়ে সান্ত্বনা করলেন? ছোট একটা জিজ্ঞাসা আমার বোনের প্রতি, ঠিক আছে না? কথা কম গান বেশি, আপনারা খুশি আমরাও হইতাম না দোষী। একটা প্রশ্ন পরে একটা গান, ধন্যবাদ। আমার যাহা প্রশ্ন ছিল কইরা দিলাম শেষ, আমার পালার গানটা কিছু গাহিব বিশেষ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের।